দেশের হাসপাতালগুলোর 90% শয্যাতেই করোনা রোগী ভর্তি আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, লকডাউন না মানলে সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। একসময় হয়তো হাসপাতালগুলো আর জায়গা হবে না। দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে এমন আশঙ্কা জানান তিনি। মন্ত্রী জানান, সারা দেশে ওয়ার্ড ও ইউনিয়নে টিকা কার্যক্রম শুরু করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ধারণ ক্ষমতা 300 হলেও রোগী আছে 386 জন। করোনা রোগীদের বিশেষায়িত হাসপাতালটিতে আইসিইউ বেড কিছুই খালি নেই। একই চিত্র রাজধানীর বেশিরভাগ হাসপাতালে। প্রথম পর্যায়ে আমরা 200 করোনা রোগীকে স্থান দিতে যাচ্ছি এবং সাথে সাথে আমাদের তিনতলা চারতলা এইসব স্থানেও আমরা করোনার বিছানা দেব। রোগীদের সেবা নিশ্চিতে শিগগিরই 4000 ডাক্তার ও 4000 নার্স নিয়োগ দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তবে লকডাউনে মানুষের অনীহা দূর না হলে কোনো কিছুতেই ভয়াবহ পরিস্থিতি থামানো যাবে না বলে আশঙ্কা তার। 90% সিট প্রায় বুকড হয়ে গেছে। সংক্রমণ না কমলে রোগী কমবে না, রোগী না কমলে মৃত্যু কমবে না এবং হাসপাতালের জায়গা সংকুলন হবে না। মন্ত্রী জানালেন, সারা দেশে ওয়ার্ড ও ইউনিয়নে টিকা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিনেশন কার্যক্রমটা জানি ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায়, ওয়ার্ড ইউনিয়ন উপজেলা এবং ওয়ার্ডে যে সমস্ত বয়স্ক লোকরা আছে, লকডাউন দিয়ে যদি রোগী না কমাতে পারি আর জনগণ যদি সচেতন না হয়, আপনার ভয়াবহ পরিণতি। আপনার হাসপাতালে জায়গা হবে না, আপনার ইকোনমিতে এফেক্ট করে যাবে, প্রোডাকশনে এফেক্ট করে যাবে। এদিকে নিবন্ধনের দীর্ঘ সময় পরও টিকার মেসেজ না পাওয়ায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ক্ষোভ প্রকাশ করেন প্রবাসীরা। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা।